আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোলভার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি কথা বলবো এমন একটি ব্রাহ্মণ নক্ষত্র সম্পর্কে যার কারণে কিনা প্লুটো তার গ্রহের মর্যাদা হারিয়েছে। এই ব্রাহ্মণ গ্রহটির নাম হচ্ছে মেঘমেঘ। মেঘমেঘ হলো আমাদের সৌরজগতের বেশ বাইরের দিকে অবস্থিত একটি সেলেস্টিয়াল অবজেক্ট। এটি আমাদের সৌরজগতের চতুর্থ কোন অবজেক্ট, যাকে কিনা ব্রাহ্মণ গ্রহ হিসেবে শনাক্ত করা হয়েছে। এই ব্রাহ্মণ গ্রহটি বেশ বড় এবং উজ্জ্বল, তাই বেশ ভালো কোয়ালিটির টেলিস্কোপের সাহায্যে এই ব্রাহ্মণ গ্রহটিকে সহজেই পর্যবেক্ষণ করা যায় এবং পর্যালোচনা করা যায়। সম্প্রতি অ্যাস্ট্রোনমারগণ মেঘমেঘের সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য খুঁজে পেয়েছে, আর সেটি হচ্ছে মেঘমেঘের কোনো নির্দিষ্ট বায়ুমণ্ডল নেই। মূলত এই ব্রাহ্মণ গ্রহটির সামনে একটি নক্ষত্র চলে আসে এবং এই ঘটনাটিকে কাজে লাগিয়ে অ্যাস্ট্রোনমারগণ এই গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে পায়, এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় অকুলেশন। নাসার হাবল স্পেস টেলিস্কোপ 2015 সালে মেঘমেঘের একটি উপগ্রহ আবিষ্কার করে। 2005 সালের মার্চ মাসে পালোমার অবজারভেটরির একদল গবেষক এই মেঘমেঘ ব্রাহ্মণ গ্রহটিকে আবিষ্কার করতে সক্ষম হয়। যদিও শুরুতে অফিসিয়ালি এই গ্রহাণুটির নামকরণ করা হয়েছিল 2005 FY9, কিন্তু শুরুতে অ্যাস্ট্রোনমারগণ এর নিকনেম স্টার বানিয়ে রাখে। পালোমার অবজারভেটরির এই গবেষক দলটি মূলত ব্রাহ্মণ গ্রহ এরিস আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও তারা হামেয়ার বিতর্কিত আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মেঘমেঘ নামটি এসেছে মূলত রাপা নুই মাইথোলজি থেকে। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এস্টার দ্বীপে এই রাপা নুই মাইথোলজিটি প্রচলিত। এই রাপা নুই মাইথোলজি অনুসারে মেঘমেঘ হচ্ছে উর্বরতার দেবতা। তারা বিশ্বাস করে মেঘমেঘ তাদের প্রধান দেবতা, উর্বরতার দেবতা এবং মানব সভ্যতার সৃষ্টিকারী। মেঘমেঘ হলো আমাদের বাহ্যিক সৌরজগতের দ্বিতীয় উজ্জ্বল বস্তু, যা কিনা প্লুটোর থেকে খুবই সামান্য অনুজ্জ্বল। মেঘমেঘের প্রস্থ প্রায় 1400 কিলোমিটার, যা কিনা প্লুটোর 2/3। এটি প্লুটোর সীমানার বেশ বাইরে অবস্থিত, কিন্তু সূর্যের বেশ নিকটেই অবস্থিত। মেঘমেঘ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 310 বছরের মতো সময় নেয়। মেঘমেঘ একটি রক্তিম বাদামি বস্তু। বৈজ্ঞানিকদের ধারণা মেঘমেঘের সারফেসে মিথেনের অস্তিত্ব রয়েছে। তাছাড়াও এখানে ইথেন এবং নাইট্রোজেনের অস্তিত্ব থাকতে পারে বলে বৈজ্ঞানিকদের ধারণা। আমি আগেই বলেছিলাম বিভিন্ন ব্রাহ্মণ গ্রহের সামনে অন্যান্য নক্ষত্র চলে আসার এই ঘটনাকে কাজে লাগিয়ে অ্যাস্ট্রোনমারগণ ওই ব্রাহ্মণ গ্রহ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান। যেমন মেঘমেঘের কোনো পর্যাপ্ত বায়ুমণ্ডল নেই, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মেঘমেঘের অপর্যাপ্ত বায়ুমণ্ডলের সাথে প্লুটোর অপর্যাপ্ত বায়ুমণ্ডলের বেশ সাদৃশ্য রয়েছে। তাছাড়াও অ্যাস্ট্রোনমারগণ বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে জানার চেষ্টা করেছে মেঘমেঘ ঠিক কি পরিমাণ আলো প্রতিফলন করতে সক্ষম। তারা জানতে পেরেছে যে মেঘমেঘ প্লুটোর থেকে অনুজ্জ্বল, কিন্তু এরিসের থেকে বেশ তুলনামূলক উজ্জ্বল। সৌরজগতের অন্য সকল ব্রাহ্মণ গ্রহের মতোই সেরিস এবং মেঘমেঘ সর্বদা কুইপার বেল্ট পরিভ্রমণে ব্যস্ত। মেঘমেঘের পরিসীমা আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বে প্রায় 53 গুণ। তাছাড়াও মেঘমেঘ নিজের অক্ষের উপর একবার আবর্তন করতে প্রায় 22.5 ঘন্টার মতো সময় নেয়। মেঘমেঘের উপগ্রহের নামকরণ করা হয়েছে S-2015-1364-721। উপগ্রহটির ডায়ামিটার 160 কিলোমিটার এবং এটিকে মেঘমেঘের সারফেস থেকে 20,900 কিলোমিটার দূরত্বে দেখতে পাওয়া যায়। হাবল স্পেস টেলিস্কোপের বেশ কিছু স্থিরচিত্রের মাধ্যমে দেখতে পাওয়া যায় মেঘমেঘের এই উপগ্রহটি যথেষ্ট পরিমাণে কালো। মেঘমেঘ যথেষ্ট উজ্জ্বল হওয়া সত্ত্বেও এর উপগ্রহ কেন এত ডার্ক, সেটা কিন্তু বেশ আশ্চর্যের একটা বিষয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে এই উপগ্রহটির গ্র্যাভিটি যথেষ্ট দুর্বল, এবং এই দুর্বল গ্র্যাভিটির কারণে এটি যথেষ্ট পরিমাণ উজ্জ্বলতা ধরে রাখতে অক্ষম। মেঘমেঘের উপগ্রহ MK2 কে সর্বপ্রথম 2015 সালে হাবলের ওয়াইল্ড ফিল্ড ক্যামেরা ফিস সাহায্যে সর্বপ্রথম পর্যবেক্ষণ করা হয়। এর আগে মেঘমেঘ অবজারভেশনের বেশ কিছু ক্যাম্পেইন চালানো হলেও সেগুলো ব্যর্থ হয়। এছাড়াও বলা হয়ে থাকে যে মেঘমেঘ এরিস, সেরিস এবং হামেয়ার আবিষ্কার প্লুটোর অবস্থানকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করে। মেঘমেঘ এবং হামেয়া প্লুটোর থেকে তুলনামূলক ছোট,
এরিসের ভর বেশি এবং হামেয়াকে সবসময় কুইপার বেল্টেই খুঁজে পাওয়া যায়। অপরদিকে হামেয়া এবং প্লুটো রয়েছে নির্দিষ্ট উপগ্রহ। এতগুলো সব অদ্ভুত ঘটনা পর্যবেক্ষণ করার পর সায়েন্টিস্টরা সিদ্ধান্ত গ্রহণ করেন, প্লুটোর বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন করার সময় আবার চলে এসেছে। তাই 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ব্রাহ্মণ গ্রহ নামের একটি নতুন ক্যাটাগরি সৃষ্টি করতে বাধ্য হয়। IAU-র তথ্য মতে একটি গ্রহের নির্দিষ্ট কক্ষপথ থাকাটা বাধ্যতামূলক। অপরদিকে প্লুটোর কোন নির্দিষ্ট কক্ষপথ নেই। তাছাড়া প্লুটো আরো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ফুলফিল করতে ব্যর্থ হবার কারণে 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে ব্রাহ্মণ গ্রহের তালিকায় যুক্ত করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।